আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। বাংলা সাহিত্যে রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য মনীশ মুখোপাধ্যায়ের গল্প রাতপরি। মনীশ মুখোপাধ্যায়ের জন্ম কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক। শারদীয়া পুরুলিয়া দর্পণ পত্রিকায় নরক গল্প দিয়ে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ। আজকের গল্প রাতপরি আমরা নিয়েছি দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত রক্ষা কবচ বইটি থেকে। গল্প পাঠে মীর এবং সোমক, সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে রাতপরি। ক্যাম্প খাটের ওপর চাদর মুড়ি দিয়ে শুয়ে টিনের চালের ওপর পড়তে থাকা বৃষ্টির শব্দ শোনার একটা আলাদা মজা আছে। এই সময় যদি এক কাপ গরম চা পাওয়া যায় তাহলে ডাবল মজা। আমি যে ঘরে শুয়ে আছি তার চালা টিনের। কড়মড় ঝড়মড় শব্দে তাতে পড়ছে বৃষ্টির ফোঁটা। কিন্তু গরম চা পাওয়া এই মুহূর্তে সম্ভব না, কারণ চা বানাতে হলে উঠতে হবে আমাকেই, আর আমার উঠতে ভালো লাগছে না। এক মাস হলো কলকাতায় মামা বাড়িতে উঠেছি, কিন্তু চাকরি বাকরির কোনো খোঁজ খবর নেই। বাড়ি প্রায় ফাঁকা। তিনতলা বিশাল অট্টালিকায় থাকবার মানুষ বলতে আমি আর আমার দিদিমা শান্তিবালা দেবী। নামটা ওই রকম হলে কি হবে, শান্তির লেশমাত্র নেই জীবনে। সন্ধে থেকে ওর সাড়া শব্দ না পাওয়া গেলেও ওর চিৎকারে সকাল থেকে বাড়িতে কাকচিলে নো এন্ট্রি হয়ে যায়। আমার তিন মামা, দুই মামা কাজকর্মের সূত্রে বাইরে থাকেন, আরেক মামা বছর 10 আগে আত্মহত্যা করেছেন। মায়ের মুখে শুনেছিলাম তিনি নাকি বিরাট বিদ্বান ছিলেন, কিন্তু সারা জীবনে সেভাবে তিনি কিছুই করে উঠতে পারেননি। এখন এই বাড়ির সব ঘরই বন্ধ। আমার মাকে আমার দাদু প্রচুর সোনাদানা দিয়ে বিয়ে দেন। আগেকার দিনে বাবারা মেয়েদের বিয়েতে প্রচুর খরচ করতেন বলে বাড়ির ভাগটাক দিতেন না। আমার মায়ের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। আমরা সারা জীবন কাটিয়েছি বর্ধমানে। বাবা ছিলেন রেল স্টাফ। বিএ পাশ করে বর্ধমানে কোনো চাকরি জোটাতে না পেরে চলে এসেছি কলকাতা। যেহেতু মায়ের কোনো ঘর নেই এখানে, তাই আমার ঠাঁই হয়েছে বিদ্যান মেজো মামা স্টাডিতে। এটাকে স্টুডিও বলা চলে, কারণ হরেক রকম পুতুল, হাতে আঁকা ছবিতে ঘর ভর্তি। দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণে ঘরটায় ধুলোবালি তো ভর্তি ছিলই, এছাড়া পায়রাও বাসা বেঁধেছিল। লোকজন লাগিয়ে সেসব পরিষ্কার করে বসবাসের যোগ্য করা হয়েছে ঘরটাকে। টিনের চালের জন্য হয়েছে মহা সমস্যা। সকালে যেমন গরম, রাতে তেমনই ভ্যাবসা ভাব। এই ঘরেই মামা সুইসাইড করেছিলেন কিনা জানি না। সারাদিন চাকরির জন্য দৌড়ঝাঁপ করতে যা পরিশ্রম হয়, রাতে আর আগ্রহ থাকে না ওসব জানার। খাবার খাই পাড়ার মোড়ের ভাতের হোটেল থেকে দুবেলা, আর চা জল খাবার বানানোর জন্য একটা জনতা স্টোভ কিনে নিয়েছি, তাতেই চলে যাচ্ছে বেশ। দিদিমার ব্যাপারে আমি নাক গলাই না। এত খিটখিটে মেজাজ তার যে নিজের ছেলেরাই তাকে সঙ্গে নেয়নি। তাও তাদের ছাদের তলায় থাকি বলে কথা। দিনে যাওয়া আসার পথে এক দুবার খোঁজ নি, ব্যাস এই অবধি। বৃষ্টি সম্ভবত মানুষকে অলস আর রহস্য সন্ধানী করে দেয়। তাই বৃষ্টির দিনে কেউ কেউ চাদর গায়ে দিয়ে খাটে শুয়ে রহস্য বা ভৌতিক গল্পের বই পড়তে খুবই পছন্দ করে। আমিও তার ব্যতিক্রম নই, কিন্তু সমস্যা হলো এই ঘরে কোনো বই আমার চোখে পড়েনি। কিছু টিনের বাক্স অবশ্য দেখেছি। পরের ঘরে পরের জিনিস ধরতে বড্ড সংকোচ হয়, তাই ওতে কি আছে জানার ইচ্ছে হয়নি। তবে ওই যে বললাম, বৃষ্টি মানুষকে রহস্য সন্ধানী করে দেয়, আমাকেও করে দিয়েছে বোধ হয়। টিনের বাক্সটা খুলে দেখবো ওতে কি আছে। আলস্য কাটিয়ে খাট থেকে নেমে চা বানালাম। বৃষ্টি থামবার নামগন্ধ নেই। আকাশটা ফুটো হয়ে গেছে বোধ হয়। গুঁড়ো দুধ আর প্রচুর চিনি দিয়ে চা করেছি, যা খেতে হয়েছে অমৃত সমান। চা খেতে খেতে একটা বিড়ি ধরিয়ে বদ ইচ্ছাটা মাথা চাড়া দিয়ে উঠল। मेजो मामा टीनेर बाक्से की आछे देखार आग्रहे दु एक पा करे एगिए गेलाम बाक्सटार दिके। बाक्सटाते आदिकालेर एकटा ताला झुलछे। एक टान दितेई कैच शब्द करे तालाटा खुले गेल। जिनिसपत्रे डैम्प लागार एकटा भ्यापसा गन्ध थाकलेओ अक्षत आछे सबई। मडार्न आर्टेर उपर दु एकटा बई, इउरोपेर शिल्प निये एकटा बई, किछु तेल रंगेर कौटो, एक सेट तुली, एकटा डायरी, एछाड़ा आर किछुई नेই বাক্সটায়। আমি খুঁজতে গেছিলাম রহস্য। আমি পাতি আর্টসের ছাত্র। মডার্ন আর্ট বা ইউরোপিয়ান আর্ট যে আমাকে আকৃষ্ট করবে না সেটাই স্বাভাবিক। অবশেষে মনে হলো ডায়েরিটাই খুলে বসি। মুক্ত ঝরানো হাতের লেখায় মামার ডায়েরির প্রথম লাইনটাই আমার খিদে বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। আমি রহস্যের গন্ধ পেলাম। লেখা আছে, ভূত পিশাচ এসব আমি কিছুই মানি না, তাহলে আমার সঙ্গে যা ঘটছে তার ব্যাখ্যা কি? বিড়ির শেষ অংশটা ছাইদানে গুঁজে পড়তে শুরু করলাম মামার ডায়েরি। ডায়েরির লেখাটা একটু গল্পের ছলেই বলবো এবার। ডায়েরিটার চেহারা দেখে মনে হচ্ছে এটা 10-12 বছরের বেশি পুরনো না, যদিও সাল লেখা আছে ছাপার অক্ষরে 2001। ডায়েরিটা 16 বছর আগেকার হলেও লেখা হয়েছে 2005-06 সালে। লেখালেখির কোনো তারিখ টারিখ দেওয়া নেই। ট্রাঙ্কের ভেতরে আটকে থেকে ডায়েরির মধ্যে এসেছে একটা লালচে ভাব। লেখা হয়েছে গল্পের ছলে, মানে ডায়েরি মানুষ যেভাবে লেখে সেভাবে লেখা নয়। যাক, আজে বাজে না বকে ডায়েরির লেখায় মন দিই। মামা লিখছেন, সকালবেলা ঘুম ভাঙল কোকিলের ডাকে। বসন্ত মনে হচ্ছে এসে পড়েছে। বেশ কয়েকদিন ধরে মনটাও বেশ খুশি খুশি আছে। খুশি থাকার কোনো কারণ নেই, তবুও খুশি। সকাল থেকে এই ভাবটা থাকে। বিকেল হলে আর থাকে না, তখন ভয় ভয় করে। স্টাডিতে ঢুকতে ইচ্ছে করে না। সে সারাক্ষণ বিরক্ত করে আমাকে। মানুষ হিসেবে আমি চূড়ান্ত অসফল, এই ভাবটা একমাত্র তার কাছে গেলেই আমি ভুলে যাই। তবুও তাকে কেন ভয় পাই সেটা বুঝতে পারি না। আমি ছাড়া তাকে কেউ দেখতে পায় না, এটাই ভয়ের প্রধান কারণ হতে পারে। আমি অবশ্যই নিজেই এর জন্য দায়ী। আমার আর্ট কলেজের জীবন শেষ হওয়ার পর থেকে তো আমি কিছুই করতে পারিনি। আমার এখনকার পরিস্থিতি কাউকেই বলতে পারি না। লোকে এসব শুনলে ভাববে আমি নির্ঘাত পাগল। এক বছর আগে আমার বিদেশ যাত্রায় আমার জীবনে ডেকে এনেছে এই অভিশাপকে। মধ্যযুগের বর্বরতার উপর কাজ করে হঠাৎ খ্যাতির চরমে পৌঁছনোর বাসনাই আমাকে এই অন্ধকারের জগতে টেনে আনল। আমার হতাশা এর পেছনে প্রধান কারণ। হতাশ মানুষ ভুল করে বেশি। আমিও হতাশার মধ্যেই ইটালিয়ান আর্টের মোহে পড়ে বানিয়ে ফেললাম তাকে। আমি যখন তার নির্মাণ কাজ শেষ করি, আমি আমার তৈরি মূর্তিটাকে ভেবেছিলাম তিনি বোধহয় কোনো দেবীই হবেন, কিন্তু ভুল ভাঙা শুরু হলো দুদিন পর থেকে, যখন চোখে পড়ল আমার স্টাডিতে মশা, মাছি, আরশোলা, টিকটিকি, এমনকি ইঁদুরের বংশ শেষ হয়ে যাচ্ছে। ঘরটার আবহাওয়ার হঠাৎ পরিবর্তনও একটা অস্বাভাবিক ব্যাপার। শীত চলে গিয়ে বসন্ত চলে এলেও আমার স্টাডিতে রাতের বেলা বিরাজ করে নরকের শীতলতা। যদিও নরক ঠান্ডা কিনা আমি জানি না, তবে ইঁদুর মরা গন্ধ আর প্রত্যেক দিন সকালে ছিন্ন ভিন্ন ইঁদুরের দেহ আমাকে বেশ চিন্তায় ফেলল। আমি রাতে স্টাডিতে শোয়া শুরু করলাম। পোকামাকড়ের এরকম আকস্মিক মৃত্যুর কারণ আমাকে জানতে হবে। অসম্মান আর অর্থাভাব আমার অনুভূতিগুলোকে ভোঁতা করে দিয়েছিল। রাগ, ভয়, লজ্জা, ঘেন্না, আকাঙ্ক্ষা সবই নষ্ট হয়ে গেছে আমার। তাকে দেখে আমার যেমন ভয় পাওয়ার কথা তা পেলাম না বোধ হয়। এক পূর্ণিমার রাতে ঘর ভর্তি জ্যোৎস্নায় তাকে আমি দেখলাম। তার সাপদের মতো দু চোখ জ্বলছে, মুখ থেকে বেরিয়ে আসছে একটা হিংস্র গোঙানি। সাদা ধবধবে গায়ের রং, কালো পোশাক পরা, হাতের নখ ঈগলের মতো ধারালো, ঠোঁটের কষে শুকিয়ে গেছে লেগে থাকা রক্ত। সারা ঘরময় সে দ্রুত ঘুরে বেড়াচ্ছে, তার শিকার সে খুঁজে বেড়াচ্ছে। খানিক বাদে ঘরের কোণ থেকে ভেসে আসা ঝিঁঝি পোকার শব্দ আর শুনতে পেলাম না। সে তার শিকার পেয়ে গেছে, আর দেখতে পেলাম না তাকে। পরদিন ভাবার চেষ্টা করলাম তাকে আমি পেলাম কি করে। কোন মহেন্দ্রক্ষণে আমার মাথায় এলো এমন একটা মূর্তি তৈরি করার ইচ্ছে। উত্তর আসতে লাগলো নিজে থেকেই। কলকাতার মতো জায়গায় লবি শক্ত না হলে টিকে থাকা যায় না। বড় বড় শিল্পীদের পাশে আমিও টিকে থাকতে পারিনি। আর্ট কলেজের উচ্চ ডিগ্রি আমার সঙ্গে কোনোভাবেই সহযোগিতা করেনি। দু একবার এদিক ওদিক একটা দুটো প্রদর্শনী আমাকে সেরকম সম্মান এনে দেয়নি। সারা বছরে হয়তো একটা মডেল বা ছবি বিক্রি করেছি, যাতে ভাত জোটার কথা না। নিজের লোকেদের কাছে কাঁটা হয়ে বেঁচে থাকতে ইচ্ছে হয়নি, তাই বিজ্ঞাপনের আঁকা আঁকির কাজ বেছে নিই। সেখানেই কাজ করতে করতে যখন হতাশা গ্রাস করতে লাগলো, তখন আমার পরিচয় হলো রজা পাবলোর সঙ্গে। ওর সঙ্গে পরিচয় হয় একটা প্রদর্শনী দেখতে গিয়ে। ছেলেটির বাড়ি ইটালি, রোমে তার বাবার বিরাট আর্ট অ্যান্ড স্কাল্পচারের ব্যবসা। কথায় কথায় আমার সঙ্গে তার ভাব জমল। একদিন আমার স্টাডিতে তাকে আমন্ত্রণও জানালাম। দুই ভিন্ন ভাষাভাষীর মানুষের মধ্যে গড়ে উঠল বন্ধুত্ব। সে এক বোতল বিদেশি পানীয় এনেছিল, মনে আছে আমার। তা পান করতে করতে ভোর রাত অবধি চলল গল্পগুজব। আমার আর্টওয়ার্কের উচ্ছ্বসিত প্রশংসা করল সে। আমার আঁকা পিকাসোর দি ওল্ড গিটারিস্টের কপি, দ্য ড্রিমের কপি, সালভাদোর দালির দ্য বার্নিং জিরাফের কপি বা ক্রাইস্ট অফ সেন্ট জন অফ দ্য ক্রস দেখে সে অভিভূত হয়ে পড়ল। এছাড়াও আমার তৈরি বেশ কিছু মূর্তি সে খুব মন দিয়ে দেখল। তার মধ্যে অবন ঠাকুর, রামকিঙ্কর বেজ, জামিনী রায় সবার আঁকাই ছিল। এছাড়া ছিল আমার নিজের কিছু করা ছবি। প্রকৃতি এবং মা কালী নিয়ে আমি বেশ কিছু কাজ করেছিলাম, যা এদেশের কেউই সমাদর করেনি। পাবলো কিন্তু সেগুলো দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেল। সে বলল, এসব ডাক আর্টের নাকি রোমে বেশ কদর আছে। বহু ইউরো খরচ করে সেখানকার ধনীরা এসব কিনে নিয়ে যায়। আমাকে সে আমন্ত্রণ জানালো তার দেশে। সেই মুহূর্তে আমার কাছে পয়সা ছিল না যে বিদেশ গিয়ে প্রসিদ্ধ চিত্রকরদের কাজ দেখি। আমার কাছে তার অফার আশীর্বাদের মতো ছিল। আমিও হ্যাঁ বলে দিলাম। আমার সঙ্গে তার দেখা হওয়ার পর কেটে গেল বেশ কিছু মাস। আমাকে আমন্ত্রণ জানিয়ে সে ভুলে গেলে আমার কিছু করার ছিল না, কারণ অত টাকা আমার নেই যে একা একা ইটালি গিয়ে তার সঙ্গে দেখা করি। একদিন অফিস থেকে ফিরেছি, এক ক্লায়েন্টের কাজ নিয়ে বসেছি বেশ মনোযোগ নিয়ে। দাদা হঠাৎ ঘরের দরজায় টোকা দিলেন। বাইরে যেতে হাতে দিলেন একটা খাম। বললেন, তোর একটা কুরিয়ার এসেছে রোম থেকে। ঘরে এসে খুললাম সেটা, দেখলাম এক মাস পরের ডেটের একটা প্লেনের টিকিট, সঙ্গে একটা 2 লাইনের চিঠি। তাতে লেখা, বন্ধু, তোমার জন্য ভালো কাজের অফার আছে এখানে, চলে এসো। টিকিট পাঠালাম, সাথে ঠিকানা। তারপর এক মাস ধরে ভিসা পাসপোর্টের জন্য দৌড়দৌড়ি করে পেয়ে গেলাম ইটালি যাওয়ার সবুজ সংকেত। কাচের মতো শহর হলো রোম। শিল্প, স্থাপত্য, ভাস্কর্যের নমুনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। পাবলো পরিবারের থেকে দারুণ খাতির আর অভ্যর্থনা পেলাম। দুদিন স্রেফ ঘুরে বেড়িয়ে কাটলো আমার। রোমের ন্যাশনাল মিউজিয়ামের ভেতরে ঢুকে হারিয়ে গেলাম শিল্পের জগতে। অগাস্টাসের সময়কার কাজকর্ম, গিয়ান লোরেঞ্জো বার্নিনির আর্টওয়ার্ক পাগল করে দিল আমায়। কিন্তু এত আনন্দের মধ্যে আমি ধরতে পারিনি আমার সুখের দিন শেষ হয়ে আসছে। পরদিন আমি দেখা করলাম রজারের বাবা পাউলিনির সঙ্গে। দেখা করালো রজারই। উনি আমাকে একটা অফার দিলেন। ষোড়শ এবং সপ্তদশ শতকে ইটালিতে ডার্ক আর্টের খুব প্রচলন বাড়ে। বেশ কিছু আর্টিস্ট এই সময় তাদের কীর্তির দ্বারা অমর হয়ে যান। আমাকে তাদের ওই কাজগুলোর কপি বা ডামি তৈরি করতে হবে। প্রত্যেক ছবি পিছু আমি পাব 2000 ইউরো। অফার খারাপ না, কাজেই আমিও রাজি হয়ে গেলাম। আমার কাছে এই সময় এসে পৌঁছল এক অসাধারণ ছবি। স্রষ্টার নাম সালভাটর রোসা, ছবির নাম উইচেস অ্যাট দ্য ইনক্যান্টেশন, আর অন্য ছবিটা ছিল দ্য উইচ। প্রথম ছবিটার নামটাই বেশ ভয়াবহ, প্রেতিনীদের জাদু মন্ত্রোচ্চারণ। ছবিটা দেখলেও গায়ে বেশ শিরশিরানি লাগে। গাছ থেকে ঝুলছে প্রেতের লাশ, চারদিকে প্রেত পিশাচরা এক প্রেতিনীকে ঘিরে তাদের নরক অনুষ্ঠান সমাধা করছে। 2-3 দিন সময় নিয়ে ছবিটার কপি এঁকে ফেললাম। হাতে কড়কড়ে 2000 ইউরো এসে পড়ায় মন বেশ ঝরঝরে লাগলো। বারবার মনে হতে লাগলো রোম শহরে থাকতে পারলে আমার কাজের সম্মান বাড়বে। যার অমর সৃষ্টি আমায় এখানে অর্থের মালিক মানালো, তার সম্পর্কে জানার একটা আগ্রহ হলো। একটা ক্যাব ভাড়া করে সারা দিন ঘুরলাম। সিস্টিন চ্যাপেল, ভ্যাটিকান মিউজিয়াম, পিয়াজা নাভোনা, সেন্ট পিটার্স ব্যাসিলিকা, গ্ল্যাডিয়েটরদের যুদ্ধভূমি, কোলোসিয়াম। রজার জোগাড় করে দিল ডার্ক আর্টের স্রষ্টাদের উপর একটা বই। আতিপাতি করে খুঁজে বার করলাম সালভাটর রোসাকে। পড়তে শুরু করলাম তার সংক্ষিপ্ত জীবনী। এই মহান শিল্পী 1615-তে আর্নেলায় এক সাধারণ পরিবারে জন্মান। ছোট থেকেই উনি ছিলেন একটু নিয়ম ভাঙা ধরনের। তার বাবা চেয়েছিলেন তাকে উকিল বা পুরোহিত বানাতে, কিন্তু তাকে টানে শিল্প সাহিত্য। মাত্র 17 বছর বয়সে বাবাকে হারানোর পর 5 ভাই বোনের সংসার নিয়ে মা পড়ে যান মহাবিপদে। সংসার তার উপর নির্ভর করতে শুরু করে। এত প্রতিকূলতার মধ্যেও তার শিল্পকর্ম থামেনি তার নাটক লেখা। 1634-35-এ শুরু হয় তার একটু ভিন্ন ধারার ছবি আঁকা। এই সময় তার হাত থেকে বেরোতে থাকে এক একটি মাস্টারপিস। রোম্যান্টিক ল্যান্ডস্কেপ, উইচ সিরিজ, ডেমোক্রিটোস, মাঙ্কস ফিশিং, অ্যালেগরি অফ ফরচুন, এসবই তাকে পৌঁছে দিল খ্যাতির শিখরে। ওর প্রতি আমার আকর্ষণের প্রধান কারণ ওর ডার্ক আর্ট। সে বিষয়ের ইন্সপিরেশন কি ছিল তা তার সংক্ষিপ্ত জীবনীতে পাওয়া গেল না। সারা ইটালি জুড়ে, বিশেষত রোম, নেপলস এইসব জায়গায় কোন বিখ্যাত ব্যক্তির সহযোগিতা তিনি করেছেন, কোন পর্যায়ে কোন নাটক লিখেছেন, এই সবই প্রাধান্য পেয়েছে সেখানে। তার মৃত্যুটা কিন্তু আমার কাছে একটু রহস্যজনক লাগলো। 1673 নাগাদ মার্চ মাসে ওর মৃত্যু হয়। এর 1 বছর আগে থেকে উনি ভুগছিলেন ভয়ঙ্কর চর্মরোগে, যাকে আমরা ইডিমা বলি। হাত পা ফুলে ঢোল অবস্থা হয় এই রোগে। ওর কাজকর্ম আমাকে এতটাই প্রভাবিত করলো যে মনে মনে ঠিক করলাম আমি এবার থেকে কপি ওয়ার্কের বাইরে যা করব সবই হবে ডার্ক আর্ট। মন দিলাম দ্বিতীয় আঁকাটার দিকে। উইচ সিরিজের দ্বিতীয় ছবিটাও বেশ ভয়াবহই ছিল। আমি কপির কাজ শেষ করলাম দ্রুত। এর মধ্যে আমার সঙ্গে রজার একদিনও দেখা করতে আসেনি। ক্লায়েন্ট সাপোর্ট দেওয়া খুবই কঠিন কাজ, তার ব্যস্ত থাকারই কথা। 2 দিনের মধ্যে কাজ শেষ করে যখন পাউলিনির অফিসে দেখা করতে গেলাম, পড়লাম মহাবিপদে। দরজায় ঝুলছে বিরাট তালা। পাশের দোকানের একটা লোককে এ বিষয়ে জিজ্ঞেস করতে সে শোনালো বাজে একটা খবর। এই পাবলো বাপ ছেলে ছিল উঁচু দরের চোর। তারা বিভিন্ন আর্টিফ্যাক্ট আসল বলে প্রচুর দামে বিক্রি করত, যেগুলো ছিল প্রায় সবই নকল বা কপি করা। জীবনে সংগ্রাম করে যেসব শিল্পীরা বেঁচে আছে আর দক্ষতা সম্পন্ন এই শিল্পীদের অর্থাভাবের সুযোগ নিয়ে পাবলোরা 1-2 হাজারের বিনিময়ে এদের থেকে নিয়ে নিত সেই সব শিল্পকর্ম আর আসল বলে তা বিক্রি করত 80-90 হাজার ইউরোতে। দিন দুয়েক আগে এক ধনকুবের তাদের থেকে একটি ছবি কেনেন, পরে তিনি তা পরখ করে দেখেন সেটা নকল। তার নালিশের পরিপ্রেক্ষিতে পুলিশ গ্রেপ্তার করেছে পাবলো, বাপ এবং ছেলেকে। আমার তখন দিশেহারা অবস্থা। ভগবান একটা সুযোগ দিয়েও কেড়ে নিয়েছেন। আমি পাবলোদের খোঁজার চেষ্টা করিনি। যদি রোসার ছবি কপি করার জন্য ধরা পড়ি, বিদেশ বিভুঁইয়ে কে বাঁচাতো আমায়? ভারতীয় টাকায় আমার কাছে তখন 1,40,000 মতো আছে। ফিরে এলাম দেশে। বাড়ি ফিরতে খরচা হলো 25,000 মতো, আর বাকিটা জমিয়ে দিলাম ব্যাংকে। আমার ব্যাগে তখনও রোসার সেই ছবিটা, দ্য উইচ। কলকাতা ফিরে চাকরি পেতে বেশ বেগ পেতে হলো। একে একে বিক্রি করতে আরম্ভ করলাম যামিনী রায়, রবীন্দ্রনাথ। এক রাতে নিজের খেয়ালে ক্লে আর কাঠ দিয়ে শুরু করলাম কাজ। রোসার দ্য উইচের অনুকরণে একটা মূর্তি তৈরির খুব ইচ্ছে হলো। দিন 6-এর চেষ্টায় বানিয়ে ফেললাম 2 ফুট আকারের এক মূর্তি। ব্রঞ্জ কালারের ফিনিশিং দেওয়াই সাব্যস্ত করলাম মনে মনে। সপ্তম দিন সারা রাত জুড়ে চলল রং করার কাজ। ভোর রাতের দিকে যখন রং করা প্রায় শেষ, তখন ব্লেড দিয়ে মূর্তির পায়ের কাছটা নিখুঁত করতে গিয়ে আমার বুড়ো আঙুলটা কেটে গেল। ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। মূর্তিটার পাগুলো রক্ত স্নাত হয়ে উঠল। হাতে অনেকক্ষণ ডেটল চেপে রাখার পর রক্ত বন্ধ হল। ব্রোঞ্জ রঙের বিভৎস ডাইনি মূর্তিটার পায়ে শুকিয়ে যাওয়া রক্তের দাগ আরো বেশি ভয়ানক করে তুলেছে ওটাকে। তুলোয় অ্যালকোহল লাগিয়ে খুব সাবধানে মূর্তিটার পাগুলোকে পরিষ্কার করলাম, না হলে রং বা ক্লেগুলোর ক্ষতি হতে পারত। এর কিছুদিন পর থেকেই শুরু হলো নানা উপসর্গ। আমার ঘরের পোকামাকড়ের নির্বংশ হওয়ার পালা। তাকে দেখার পর আমার ভয় করেছিল ঠিকই, কিন্তু সে আমার কোনো ক্ষতি করত না। তারপর এক রাতে আমি আর সেই পিশাচিকে দেখতে পেলাম না। খুব সুন্দর একটা গন্ধে আমার ঘুম ভেঙে গেল সেই রাতে। আমার বোধহয় হ্যালিউসিনেশন হচ্ছিল। দেখলাম এক সুন্দরী যুবতীকে। সে জানলার গরাদ ধরে দাঁড়িয়েছিল। তার গায়ে একটা সুতোও ছিল না। অসাধারণ সুন্দর তার শরীরের প্রত্যেকটা বাঁক। তাকে পাওয়ার দারুণ কামনা হলো। সে একটাও কথা না বলে আমার পাশে এসে শুয়ে পড়ল। বুঝলাম না সে আমার মনের কথা কিভাবে বুঝেছিল। এক নৈসর্গিক আনন্দে আমার সারা রাত কাটল। দেহ সুখ কাকে বলে সে বুঝিয়ে দিল আমায়। এরপর প্রত্যেক পূর্ণিমায় আদিম আনন্দে মিলিত হতে লাগলাম আমরা। তার একটা নামও দিলাম আমি, রাতপরি। এরপর পাতার পর পাতা মেজমামা লিখে গেছেন তার সঙ্গে ওই মূর্তির মিলনের কথা, মেজমামার কাজকর্মের উন্নতির কথা। বৃষ্টির তেজ অনেকটাই কমেছে বাইরে। ঘড়িতে দেখলাম রাত 2:20। ডায়েরি শেষ না করে ঘুমও আসছে না। মেজমামার মিলনের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমার জানার ইচ্ছে শেষে কি হলো, আর সেই মূর্তিটাই বা কোথায় গেল। আরও 2-4 পাতা পড়ার পর আমার আবার আগ্রহ ফিরে এলো। মামা লিখছেন, আমার শারীরিক ক্ষমতা তার চেয়ে অনেক কম। সে তো মানবী নয়, সে নরকের পিশাচ। তার সঙ্গে মিলনে রোজ রাতে রক্তপাত ঘটছে আমার। আজকাল আর ব্যাপারটা পূর্ণিমাতে হয় না, সে রোজ রাতে আসে আর আমাকে তৃপ্ত করতে হয় তাকে। আমি এভাবে শুকিয়ে মারা যাব। কাজকর্ম সব বন্ধ, এমনকি ঘরের বাইরেও বের হই না আমি। আমার চেহারা হয়েছে মরার মতো, সবাই দেখে ভয় পায় আমায়। তার শরীরে খিদে মরে গেলে সে আমার শরীর থেকে শুষে নেয় রক্ত, কামড়ে ছিঁড়ে নেয় মাংস। বাইরে যেতে গেলে সর্বাঙ্গ চাদরে ঢেকে যেতে হয়। আমি আর পারছি না। হে প্রভু, হে ঈশ্বর, আমাকে মৃত্যু দাও। ডায়েরিটা শেষ হয়ে এলো প্রায়। এবার আমারও একটু ভয় ভয় করছে। জানি না শেষ পাতাটায় কি লেখা আছে, কারণ যা ঘটেছে ঘটেছে এই ঘরেই। ভয় নিয়ে উল্টালাম শেষ পাতা। লেখা আছে, হে আমার পরবর্তী প্রজন্ম, আমি তাকে বন্ধ করে যাচ্ছি আমার স্টাডির 3 ফুট বাই 3 ফুটের বড় টিনের ট্রাঙ্কটার মধ্যে। আমার মন বলছে বন্ধ থাকা অবস্থায় সে কারো ক্ষতি করবে না। যে তাকে মুক্ত করবে তার উদ্দেশ্যে বলছি, ওকে পুঁতে ফেলো মাটির নিচে। তার পাশে আমার জীবনে অর্জিত সমস্ত অর্থ আমি রেখে গেলাম। যে তাকে মুক্ত করবে সেই অর্থের মালিক হবে কার্যত সেই। আজ অমাবস্যা, আজ আমার মৃত্যুদিন। আজ আমি নিজের আত্মবলিদানের দ্বারা ধুয়ে ফেলব তাকে নির্মাণ করার পাপ। যে আমার এই ডায়েরি খুঁজে পেয়ে পড়বে, এটা তাকে বলে গেলাম। সে এই ডায়েরি যে টিনের বাক্সে পেয়েছে, তার তলায় একটা বড় ট্রাঙ্ক আছে। আমার মৃত্যুর কারণ যে প্রেতিনী, সে রয়েছে তার মধ্যে। শুভ বিদায়। এখানেই শেষ হয়েছে মেজো মামার ডায়েরি। দারুণ ভয় করতে আরম্ভ করলো আমার। গাটা ছমছম করেই যাচ্ছে। সারা রাত ঘুম এলো না। সকাল হতেই ছুটলাম দিদিমার কাছে। দিদিমা মুখ দেখে বললেন, মুখখান কালা পান লাগে কেন, ঘুমাইস নাই রাইতে? আমি হাসলাম। সত্যি কাল সারা রাত আমার ঘুম হয়নি। আমার কিছু প্রশ্ন আছে দিদা। মেলা কাম পয়রা আছে, পেঁচাল পারিস না। বলছি, মেজো মামা মারা গিয়েছিল কিভাবে? দিদিমা চোখ সরু করে কিছুক্ষণ দেখলেন আমার দিকে। কোনো উত্তর নেই। মনে হচ্ছে তাকে বিরাট ঝামেলায় ফেলেছি। কাপড়ের খুঁট দিয়ে চোখের জল মুছলেন দিদিমা। তারপর বলতে শুরু করলেন, দেখ, বিড়ালি মায়ে জনম দেয় এক গাদা বাচ্চা, তয়ে বড় হইয়া মায়েরে সাইরা পলায় সব কডাই। তোর দাদা মরণে এদের ভরসায় ফেলা গেল আমারে, পলায় গেল সব কটাই। একমাত্র স্বপনটাই যা আমায় দেখত, এই ডারেও ভূতে পেল। ভূতে পেল মানে কি কহ? ভূতে না পাইলে গরমে লোকে ল্যাংডা হইতে পারলে বাঁচে, আর সে গায়ে দিত চাদর। রাত বিরেতে বিবাক ছেঁচাইয়া উঠত। শেষ একদিন নিজের গলাটাই কাটতে ফেলাইল। হ্যাঁ, গলা কেটে ফেলল? হ্যাঁ, ফেলাইলাই তো। শ্রাবণ মাসের এক রাইতে আমার কাছে আইসা কয়, মা খেতে দাও। আমি কইলাম, বাপরে আমার সুমতি হইল যে বড়। উত্তরে দেখি হে মিটমিটাইয়া হাসি। রাঁধছিলাম লাউ ঘন্ট আর বাসমতি চালের ভাত। ই আনন্দ কইরা খাইল শ্রবণটা। রাতে গিয়া দৌড় দিল। পরদিন সন্ধ্যা সহিলা যায়, দরজা খোলে না দেখা ডাক পারলাম সামনের বাড়ির পিসুরে। সে আইসা দরজা ভাঙা দেখে সারা ঘরে রক্ত বাইসা যায়। পরানটা বার হইয়া গেছে রাইতে, রক্ত শুকাইয়া গেছে গো। তোমার কি মনে হয় দিদা, সে কি আত্মহত্যা করেছিল? লোকে তো তাই কয়। আমার বিশ্বাস নাই। ওরে প্রেতেই মারছে। তাই যদি তোমার মনে হয়, একা থাকতে ভয় করে না বাড়িতে? আমার সে বড় পেরেত কেউ নাই রে। আমার তো সমের জন্য বৈশা থাকা। আমার ভয় ডর সব লোক পাইছে। দিদিমাকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। আমার পরবর্তী পরিকল্পনা ট্রাঙ্কের ডালাটা খোলা। ট্রাঙ্কের ডালা খোলার প্রধান উদ্দেশ্য সেই ভয়ঙ্কর মূর্তিটা চাক্ষুষ করা। আর তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ তা হলো মামার গচ্ছিত সম্পত্তির পরিমাণ চাক্ষুষ করা। মামা বলে গেছেন যে যে তার মূর্তিকে উদ্ধার করবে তার জন্যই তিনি রেখে যাচ্ছেন তার সমস্ত ধন সম্পদ। বাজারে চাকরি বাকরির যে অবস্থা, মামার টাকা পেলে নিদেন পক্ষে একটা ব্যবসা তো শুরু করা যাবে। ঠিক করলাম ট্রাঙ্কটা খুলব রাত্রির বেলায়। রাস্তার মোড়ের ভাতের হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে ঢুকলাম রাত 9:30। দিদিমার ঘরে উঁকি দিয়ে দেখলাম তার মধ্যে যামিনী ঘুমিয়ে কাদা। পা টিপে টিপে আমার ঘরে ঢুকলাম। বুকের মধ্যে কেমন একটা দুমদুম শব্দ হচ্ছে। নিজেকে মনে হচ্ছে ইন্ডিয়ানা জোন্স। বিরাট কোনো মহাজাগতিক রহস্য সন্ধানে বের হয়েছি। ভয় পেতে পেতে একটা বিন্দুতে মানুষ পৌঁছায় যখন ভয় বলে আর কিছু থাকে না, তখন সে ভীতি শূন্যে অবস্থান করে। আমিও একসময় পৌঁছে গেলাম এই ভীতি শূন্য অবস্থানে। আমাদের পাড়ার ভ্যাবলাদা তালা ভাঙার একটা দারুণ কৌশল জানত। লোহার ছোট্ট রডের চাড় মেরে সে ভেঙে ফেলতে পারত পৃথিবীর যে কোনো শক্তিশালী তালা। আমাদের চোখের সামনে সে একবার ভেঙেছিল ফুটবল মাঠের তালা। আমিও ছোট টিনের বাক্সটা নামালাম, তারপর একটা ছোট্ট 1 ফুটের রড দিয়ে বড় ট্রাঙ্কের হুকে ঝোলানো আদ্যিকালের জং ধরা তালাটায় দিলাম একটা চাপ। খুলল না। মাথাটা গেজিয়ে গেল আমার। 5 মিনিট ধরে বসে বসে একটা বিড়ি ধরিয়ে মনে করার চেষ্টা করলাম ভ্যাবলাদার তালা খোলার কৌশল। মনে পড়ল, ভ্যাবলাদা চাপটা মারত তালাটার উল্টো দিকে। কাজ হল এতে। একটা শব্দ করে খুলে গেল তালা। ডালাটা খুললাম খুব সাবধানে। ডালা খুলতেই একটা পচা পুরনো সোঁদা সোঁদা গন্ধে নাক জ্বলে উঠল। পেটের প্রত্যেকটা কোষ গুলিয়ে উঠল আমার। একটা চামড়ার বাক্সের ওপর লাল রঙের কাপড়ে মুড়িয়ে রাখা আছে কিছু একটা। চারিদিকে ন্যাপথলিন ছড়ানো ছিল বোধহয়, তার গন্ধ পাওয়া যাচ্ছে। 2-1টা রসুনের কোয়া চোখে পড়ল, সেগুলো শুকিয়ে গেছে। লাল কাপড় জড়ানো মূর্তিটা খুব সাবধানে বের করে আনলাম। নিচে রাখা চামড়ার বাক্সটাও বার করলাম। আস্তে আস্তে কাপড় সরিয়ে দিলাম মূর্তিটার উপর থেকে। এত ভয়ঙ্কর মূর্তি আমি আগে কখনো দেখেছি বলে মনে হয় না। মাথার মুকুটে কিলবিল করছে অনেকগুলো সাপ, হাত পাগুলো কঙ্কালের, মুখ থেকে বেরিয়ে আসছে সাপের চেরা জীব, চোখে অস্বাভাবিক ক্রূরতা, যেন ধ্বংস করতে গিয়ে জন্ম হয়েছে। হাতে ধরা আছে একটি বিষধর সাপ। আমার শরীর অসুস্থ লাগছিল, ওটা যেমন ভাবে রাখা ছিল সেভাবেই রেখে দিলাম। একটা মূর্তি দেখে এরকম হওয়ার কথা নয়, এমন একটা গা বমি ভাব হলো আমার। ভয়টা আবার মাথা চাড়া দিয়ে উঠল, মনে পড়ে গেল নিজম আমার ভয়ানক পরিণতির কথা। কিন্তু বাক্সটা খুলে আমায় যে একবার দেখতেই হবে ভেতরে কি আছে। বাক্সে জং ধরে গেছে, খুলতে বহু কসরত করতে হলো। খুলে দেখলাম একটা থলে মতো রাখা আছে, তাতে থলেটা তুলতে সামান্য ভারী লাগলো। ঠং ঠং শব্দ হলো তার মধ্যে। থলেটা খুলে আমার চোখ কপালে উঠে গেল। গোটা দশেক সোনার কয়েন ওটার মধ্যে, সাথে একটা ছোট্ট 4 লাইনের নোট। তাতে লেখা, আমি আমার জীবনের সমস্ত ধনসম্পদ এই সোনার কয়েনে রূপান্তরিত করে গেলাম, যাতে যে এগুলো পাবে তার খুব সুবিধে হয়। টাকা যদি রেখে যেতাম তা হয়তো নষ্ট হয়ে যেত বা অচলও হতে পারত, তাই এই ব্যবস্থা। মূর্তিটা বানানোর পর কোনো এক দৈব বলে আমি আমার ছবি বিক্রি করে অনেক টাকা পয়সা পাই, তাই রেখে গেলাম। স্বপন রায়চৌধুরী। নোটের অবস্থাটাও হয়েছে কাহিল। টাকা রেখে গেলে তারও নিশ্চয়ই এই অবস্থাই হতো। ভয়টয় কোথায় পালিয়ে গেল। আমি এখন মোটামুটি বড় লোক। আবার সরালাম মূর্তির কাপড়টা। আমার দরকার এর একটা ছবি। ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে একটা ছবি তুললাম। কিছুই বোঝা যাচ্ছে না। আবার একটু সাহস সঞ্চয় করে ভালোভাবে একটা ছবি তুললাম। ওটার উদ্দেশ্য বর্ধমান কলেজে আমাদের ইতিহাসের অধ্যাপককে একবার ওটা দেখানো, যদি উনি কোনো তথ্য এর সম্পর্কে দিতে পারেন। আবার কাপড় চাপা দিয়ে মূর্তিটা যথাস্থানে চালান করে দিলাম। চামড়ার ব্যাগটাও রেখে দিলাম। সমস্যা হলো ট্রাঙ্কটার তালা ভেঙে গেছে, সেটা মেরামত করা এত তাড়াতাড়ি সম্ভব হবে না। থলেটা মাথার কাছে নিয়ে শুয়ে পড়লাম। সারা রাত দু চোখের পাতা এক করতে পারলাম না। কি যেন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। মনে হচ্ছিল ঘরে যেন কি হেঁটে বেড়াচ্ছে। এটা আমার ভয় হতে পারে। আমার মনে হচ্ছে সেই পিশাচিকে আমি মুক্ত করার জন্য সে আবার প্রাণ ফিরে পেয়েছে, সেই হেঁটে বেড়াচ্ছে। আমার দুর্বল মস্তিষ্ক এসব ভীতি তৈরি করছে যার কোনো মানেই নেই। ভোর রাতে আমি ঘুমিয়ে পড়লাম। পকেটে 3টে কয়েন নিয়ে দিদিমাকে জানিয়ে আমি চলে এসেছি বর্ধমান। সোনার দোকান 3টে কয়েনের দাম 2 লাখ দেবে বলল। মোট সবকটা বেচতে পারলে আমি মোটামুটি 8-9 লাখের মালিক হচ্ছি নিঃসন্দেহে। মনটা খুব খুশি খুশি আছে। এখন বসে আছি কলেজের ভিজিটার্স রুমে, অধ্যাপক নিহার সেনের জন্য অপেক্ষা করছি। উনি ইতিহাসের কার্যকারী বিভাগ প্রধান। বেয়ারা এর মধ্যে এক ভাঁড় চা দিয়ে চলে গেছে, বলে গেছে অপেক্ষা করতে হবে, স্যার ক্লাস নিচ্ছেন, তাই বসে আছি। অবশেষে ক্লাস শেষ হওয়ার বেল পড়ল। একটু নড়ে চড়ে বসলাম। এক্ষুনি হয়তো চলে আসবেন প্রফেসর নিহার সেন। ঘন্টা পড়ার মিনিট 7-এর মধ্যে উনি ভিজিটার্স রুমে ঢুকলেন। আমাকে দেখে হাসলেন, মনে হয় চিনতে পেরেছেন। আমার সামনে চেয়ারে বসতে বসতে উনি বললেন, এক্স স্টুডেন্ট মনে হচ্ছে। ঠিকই চিনেছেন স্যার। তা বলো, কি ব্যাপারে দেখা করতে এসেছো? স্যার, আমার মেজো মামা ছিলেন শিল্পী। উনি একটা মূর্তি বানান এবং এটা বানাবার পরই উনি প্রায় পাগল হয়ে যান। আমি একটা ছবি তুলে এনেছি মূর্তিটার। আপনি একটু দেখে বলতে পারবেন কিসের মূর্তি? অবশ্যই স্যার, মামা ১৬শ শতকে ডার্ক আর্ট নিয়ে কাজ করতে চেয়েছিলেন এবং একবার রোমেও গেছিলেন। স্যারের মুখ দেখে মনে হলো উনি বেশ ইন্টারেস্ট পেয়েছেন। আমি আমার মোবাইল ক্যামেরায় তোলা ছবিটা দেখালাম ওকে। হাতে নিয়ে অনেকক্ষণ ধরে তিনি দেখলেন ছবিটা, তারপর আমার দিকে তাকালেন। মুখটা ফাঁক হলো কথা বলার জন্য, আবার বন্ধ হয়ে গেল। তোমার নামটা যেন কি? স্যার বিক্রম। হ্যাঁ হ্যাঁ বিক্রম। শোনো বিক্রম, তুমি যে ছবিটা আমাকে দেখাচ্ছ ইনি হলেন ইউরোপের বহুল চর্চিত এক অপদেবী, নাম অ্যাবিজু বা একে অ্যাবিজিও বলা যায়। পূর্ব ইউরোপে গ্রামীণ পরিবেশে এর নাম প্রায় সবাই জানে। ইনি এক ভয়ানক রাক্ষসী বলতে পারো, যার মূল কাজই হলো মায়ের কোল থেকে বাচ্চাকে ছিনিয়ে নেওয়া। ইউরোপীয় তান্ত্রিকরা এর সাধনা করে একে ডেকে আনত গর্ভপাত ঘটাবার জন্য। মানুষের বিকৃত কামনা বাসনা, ভয়াবহ যৌন সম্ভোগকে নিয়ন্ত্রণ করেন ইনি। পৃথিবীর নানা দেশে এর চর্চা করা হতো। টেস্টামেন্ট অফ সলমনে এর উল্লেখ মেলে। প্রচণ্ড হিংসার দেশ থাকে এর মধ্যে। এর পাশাপাশি থাকা মানে স্বয়ং মৃত্যুর সঙ্গে ঘর করা। রক্ত আর মদের দ্বারা অভিষেক করে একে জাগানো হতো। বাইজেন্টাইন কালচারেও এর কথা পাওয়া যায়। তারা এর নাম দিয়েছিল গায়েলও। তুমি যদি একটু খোঁজাখুঁজি করো ন্যাশনাল লাইব্রেরিতে অ্যাবিজু রেফারেন্স পেতে পারো। এ এ বারবের অ্যামিউলেট নিয়ে একটা লেখায় এর উল্লেখ আছে। নিহারবাবু থামলেন। আমি মনে মনে ভাবছি উনি যা বললেন তারপর আর কোনো খোঁজখবর নেওয়ার দরকার আমি মনে করছি না। এরপর আমার কাজই হলো মূর্তিটাকে মাটিতে পুঁতে ফেলা। আমি হেসে নমস্কার জানিয়ে বেরিয়ে এলাম কলেজ থেকে। সারাদিন ঘোরাঘুরি করে বিক্রি করলাম 3টে সোনার কয়েন। শেষমেশ দাম পেলাম 2.5 লাখ। বাকিগুলোকে সংরক্ষণ করেছিলাম মামার বাড়ির ওই ঘরের আলমারির লকারে। সারাদিন ঘোরাঘুরির জন্য শরীর ছিল ক্লান্ত। কোনো মতে 2টো রুটি খেয়ে শুয়ে পড়লাম বিছানায়। শুতে শুতেই বেশ ঝোড়ো হাওয়া শুরু হলো। শরীরের ক্লান্তিতে জানলাটা অবধি বন্ধ করতে ইচ্ছে হলো না। শুয়ে শুয়ে দেখতে লাগলাম ঘরের জিনিসপত্রের ওলট পালট। মা এসে জানলার কপাট বন্ধ করে আমাকে কিছু বলার আগেই আমি ঘুমিয়ে কাদা। একটা বাজে স্বপ্ন দেখলাম ঘুমের মধ্যে। এক অপরূপা সুন্দরী মেয়ে টেনে টেনে আমার জামা কাপড় খুলে নিচ্ছে। তাকে দেখে আমার কাম জাগার কথা, কিন্তু ভীষণ ভয় করছে আমার। সকালে মায়ের কান্নার শব্দে ঘুম ভাঙল। বিষয় কি জানার জন্য মায়ের ঘরে ঢুকতে দেখলাম বাবা থমথমে মুখে বসে আছে। একভাবে হাপুস নয়নে কেঁদে যাচ্ছে মা। বাবা উঠে এসে বলল, বিরু কলকাতা যেতে হবে, রেডি হয়ে নে। কেন? আমার তো আজই যাওয়ার কথা, এত হুড়োহুড়ি কিসের জন্য? তোর দিদিমা মারা গেছেন। আমি আকাশ থেকে পড়লাম। দিদিমাকে তো আসার সময়ও ঠিকঠাকই দেখে এলাম। তোদের মামা বাড়ির পাশের বাড়ির বিশু সকালে বারান্দায় দাঁত মাজতে গিয়ে দেখে উঠোনে তোর দিদিমা উপুর হয়ে পড়ে আছেন। ওদের বারান্দা থেকে তোর মামার বাড়ির উঠোনটা পরিষ্কার দেখা যায়। সঙ্গে সঙ্গে পুলিশে জানায় ওরা। পুলিশ আমাদের আর তোর মামাদের খবর দিয়েছে। আধ ঘন্টার মধ্যে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি, বাবা আর মা। মর্গ থেকে বডি পেতে পেতে রাত 8টা বাজল। ইতিমধ্যে খুব সাবধানে লোকচক্ষুর আড়ালে বার করে নিলাম মূর্তিটাকে। একটা খবরের কাগজে মুড়িয়ে তারপর সেটা ঢুকিয়ে নিলাম একটা বড় প্লাস্টিকের ব্যাগে। মনে মনে ঠিক করলাম মাটিতে পোতার সময় আমার কাছে নেই, বরং গঙ্গায় ভাসিয়ে দেওয়া অনেক সোজা। আমার হঠাৎ মনে হলো তাকে আমি মুক্ত করে ফেলেছি। দিদিমার এই অকস্মাৎ মৃত্যুর জন্য সে দায়ী নয় তো। পুলিশ রিপোর্ট দেবে 2 দিন পর। আপাত দৃষ্টিতে তাদের মনে হয়েছে হঠাৎ ম্যাসিভ হার্ট অ্যাটাক। যাই হোক, পুলিশ করবে পুলিশের কাজ, আমি করব আমার। এই মূর্তিটাকে আর কারুর মৃত্যুর কারণ হতে দেওয়া যাবে না। আমরা যখন বডি নিয়ে নিমতলা ঘাটে পৌঁছলাম তখন রাত 11টা। সবার ব্যস্ততার সুযোগ নিয়ে আমি গঙ্গায় ভাসিয়ে দিলাম মূর্তিটা। যাক, বাঁচা গেল। কাঠ আর ক্লের মূর্তি বলে অনেকক্ষণ ভেসে ভেসে যেতে দেখলাম ওটাকে। অন্য কিছু দিয়ে তৈরি হলে ডুবে যেত অনেক আগেই। কাজ মিটতে মিটতে রাত 2টো বাজল। বাবা ওই রাতে বর্ধমান ফিরে যেতে পারল না। ছোট মামা ওর ঘরের চাবিটা মাকে দিলেন। বড় মামা, মা, বাবা আর আমি ফিরে এলাম এ বাড়িতে। ছোট মামা থাকেন দক্ষিণ কলকাতায় তার শ্বশুর বাড়িতে, তিনি চলে গেলেন। বড় মামা কর্মসূত্রে থাকেন দুর্গাপুর। আমরা এসে হাত পা ধুয়ে যে যার ঘরে শুতে যাওয়ার জন্য তৈরি হলাম। মা আমাকে অনেকবার তাদের সাথে শুতে বলল, কিন্তু ওই টিনের চালের ঘরটা আমার অভ্যেস হয়ে গেছে। সিঁড়ি দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে উঠলাম। আর ভয় নেই, তাকে আমি ভাসিয়ে দিয়েছি, আর চিন্তারও কোনো কারণ নেই। নিশ্চিন্তে দরজার শিকলটা খুললাম। ঘরের মধ্যে সুন্দর চাঁদের আলো পড়েছে। ঘরে ঢুকে দরজা বন্ধ করে পেছন ফিরতেই ভয়ে আমার হৃদযন্ত্র বিকল হয়ে গেল। ও কি এক অপরূপা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে জানলার পাশে, আর আমার খাটের ওপর ওই মূর্তিটা শোয়ানো। না, এ হতে পারে না। ঈশ্বর, মামা বলেছিলেন ওটা মাটিতে পুঁতে দিতে হবে। না, সানডে সাসপেন্স से आज শুনলেন মনীশ মুখোপাধ্যায়ের রাতপরি। গল্পের কথক সোমক, মামার চরিত্রে মীর, দিদিমা শ্রী, নিহার সেন অগ্নি, দাদা এবং বাবার চরিত্রে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা শুভদীপ, পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক। শেষ হল মনীশ মুখোপাধ্যায়ের রাতপরি। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।